নমস্কার দর্শক বন্ধুরা, স্টেডিয়াম বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং এই মুহূর্তে রয়েছি মোহন বাগান ক্লাবে। এবং যেমনটা জানেন, ওড়িশা ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহন বাগান দল, এবং ইতিমধ্যেই মোহন বাগানের ফুটবলাররা একে একে নিজেদেরকে প্রস্তুত করছে যাতে ওড়িশা ম্যাচ জিতে এবং গোল ডিফারেন্স বাড়িয়ে একেবারে লিগ শীর্ষে চলে যাওয়া যায়। কারণ আপনারা জানেন, বেঙ্গালুরু থেকে এক ম্যাচ কম খেলে 3 পয়েন্টে মাত্র পিছিয়ে রয়েছে মোহন বাগান, এবং সেই কথা কিন্তু জানেন কোচ হোসে মলিনা। আর সেই কারণেই কিন্তু কোনোরকম আঁকফোকর রাখছেন না মোহন বাগানের হেড কোচ, থিঙ্ক ট্যাঙ্ক তিনি, তাই তার মতো করেই কিন্তু দল পরিচালনা হচ্ছে এবং দলের পরিকল্পনাও তৈরি হচ্ছে। আজকে যদি অনুশীলনের কথা বলি, আজকে অবশ্যই ক্লোজ ডোর ছিল, এবং যেমনটা জানেন যে মোহন বাগান মাঠে ক্লোজ ডোর অনুশীলন করতে পছন্দ করেন কোচ হোসে মলিনা। এবং সেখান থেকেই যেটুকু আমরা জানতে পেরেছি যে আজকের অনুশীলনে, যদি আপনারা বিশেষত্ব জানার জন্য এই ভিডিওটি দেখেন, তাহলে একটা কথা সবার আগেই বলে দেওয়া ভালো, মোহন বাগানের রক্ষণ ভাগ নিয়ে কিন্তু কাজ করছে মোহন বাগানের ম্যানেজমেন্ট, মোহন বাগানের কোচিং স্টাফেরা এবং অবশ্যই কোচ হোসে মলিনা। এবং যেমনটা আমরা জানতে পেরেছি, কোচ হোসে মলিনা নিজের দায়িত্ব নিয়ে মোহন বাগানের যে রক্ষণ ভাগের ফুটবলাররা রয়েছেন তাদের সাথে কাজ করেছেন, এবং কীভাবে জাহু কিংবা মুতাদার ফলের মতো একটা দীর্ঘকায় চেহারার বিদেশি ফুটবলার কিংবা রয় কৃষ্ণা প্রাক্তন মোহন বাগানি, তাদের আক্রমণ কিংবা তাদের যে সেট পিসের যে একটা ধারালো অস্ত্র, সেটা কীভাবে আটকাবেন। আপনারা গতকালও দেখেছেন যে সেই ধারালো অস্ত্র আটকানোর যে পরিকল্পনা, সেটা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন হোসে মলিনা। তবে আজকে আরও গভীরে গিয়ে অনুশীলন হয়েছে, এবং সেই অনুশীলনে কোচ হোসে মলিনা নিজে দায়িত্ব নিয়ে ডিফেন্ডারদের বুঝিয়েছেন কীভাবে রক্ষণ করতে হবে, কিংবা কীভাবে তাদের ছকটা হবে, কীভাবে তাদের ডিফেন্ডিং হবে, কতটা অ্যাগ্রেসিভ যাবে বা কতটা অ্যাটাক অ্যাবজর্ব করবে, এই বিষয়ে ছিল আজকে তাদের মূল লক্ষ্য। এবং তার সাথে সাথে অন্যদিকে মোহন বাগানের যে মিডফিল্ড থেকে শুরু করে অ্যাটাকিং সাইড, তারা কিন্তু অনুশীলন করেছে। এবং সেখানে অবশ্যই আপনারা জানেন যে মোহন বাগানের অ্যাটাকিং অনেক অপশান রয়েছে, এবং সেই অপশানগুলোকে কিন্তু ঝালিয়ে নিচ্ছেন কোচ হোসে মলিনা। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো, আপনারা অনেকদিন ধরে জিজ্ঞাসা করছেন যে আশিক কবে খেলবেন, যা খবর পাচ্ছি তাতে খুব বড় একটা সম্ভাবনা রয়েছে যে আগামী ওড়িশা ম্যাচ 10 তারিখে রয়েছে উড়িষ্যার মাঠে, এবং সেই ওড়িশা ম্যাচে কিন্তু প্রথম একাদশে দেখা যেতে পারে আশিক কুরুনিয়ানকে। ডিস্টান কুরুনিয়ানের জায়গায় আশিক কুরুনিয়ান স্টার্ট করতে পারেন, কিংবা তিনি বেঞ্চ থেকেও আসতে পারেন। তবে আশিক কুরুনিয়ান কিন্তু এদিনের অনুশীলনে কিন্তু যথেষ্ট পরিশ্রম করেছেন, এবং শেষ কয়েকদিন ধরেই তিনি নজর কাটছেন অনুশীলনে, এবং তার সাথে সাথে সাহাল আব্দুল সামাদ তিনি রয়েছেন তার অনুশীলনে, তার মগ্ন এবং কীভাবে নিজেকে আবার সেই সেরা ফর্মে নিয়ে আসা যায় সেটা চেষ্টা করছেন সাহাল। এবং তার সাথে সাথে আপনারা যে মানুষটির ব্যাপারে, যে ফুটবলারটির ব্যাপারে মোহন বাগান সমর্থকেরা জানার চেষ্টা করছেন বা জানতে চাইছেন অধীর আগ্রহে, সেটা হলো গ্রেগ স্টুয়ার্ট। গ্রেগ স্টুয়ার্টে যদি কথা বলি, গ্রেগ স্টুয়ার্ট তিনি আজকে অনুশীলনে এসেছিলেন, এবং তার পাশাপাশি গ্রেগ স্টুয়ার্টের আজকেও কিন্তু পায়ে যে নিক্যাপটা ছিল সেটা কিন্তু আজকেও ছিল, এবং সেটা থাকা সত্ত্বেও তিনি সাইড লাইনে রিহ্যাব করেছেন এবং রিকভারি সেশানে তিনি ছিলেন। মেন টিমের সাথে কিন্তু এখনও অনুশীলনে যোগ দেননি গ্রেগ স্টুয়ার্ট, তবে ডান পায়ে কিন্তু শর্ট প্র্যাকটিস করেছেন আজকে গ্রেগ স্টুয়ার্ট। অর্থাৎ ধীরে ধীরে যেভাবে ফিরে আসা যায়, সেই ফিরে আসার লড়াইয়ে গ্রেগ স্টুয়ার্ট রয়েছেন, যেরকম আমরা এর আগেও দেখেছি অ্যালবার্টো রড্রিগেজ যেভাবে ফিরে এসছেন, কিংবা আশিক কুরুনিয়ান যেভাবে ফিরে এসছেন, একটা স্টেপ বাই স্টেপ এগিয়েছেন, সেভাবেই কিন্তু কোচিং স্টাফেরা তাদেরকে অনুশীলনে যোগদান করান, আর সেটাই কিন্তু এখন গ্রেগ স্টুয়ার্টের সাথে হচ্ছে। তবে গ্রেগের চোখে মুখে কিন্তু স্পষ্ট যে তিনি খেলার জন্য অপেক্ষায় রয়েছেন, তিনি যেভাবে নিজের রিদিমটা পেয়েছেন এই মোহন বাগান দলে, তিনি চাইছেন না বসতে, আর সেই কারণেই তিনি যত তাড়াতাড়ি সম্ভব ফেরার চেষ্টা করছেন। তবে এখনও হাতে সময় রয়েছে 4-5 দিন, 10 তারিখে ম্যাচ, হয়তো গ্রেগ স্টুয়ার্ট থাকতে পারেন, তবে যা সম্ভাবনা রয়েছে 18 জনের যে দল রয়েছে সেখানে হয়তো গ্রেগ স্টুয়ার্ট থাকবেন, তবে স্টার্ট হয়তো করবেন দিমি পেত্রাতোস। আপনাদের মোহন বাগান সমর্থকদের নয়নের মনি দিমি পেত্রাতোস, তিনি, তার কথা যদি বলতে হয়, তার চোখে মুখে কিন্তু খুবই স্পষ্ট তিনি প্রচণ্ড মনোযোগ সহকারে অনুশীলন করছেন, খুবই সিরিয়াস। আগের মতো সেই হাসি খুশি দিমি কিন্তু এখন নেই, এটা কিন্তু বিপক্ষ দলের জন্য একটা অ্যালার্মিং হতে পারে। তার কারণ হচ্ছে দিমি পেত্রাতোস সিরিয়াস হলে তিনি যদি ফর্মে ফেরেন কী হতে পারে, গত মরশুমেই প্রত্যেকটা দল আঁচ করতে পেরেছেন, তাই দিমি পেত্রাতোস যদি শুরু করেন, অপেক্ষা তার অনেক দিন ধরে চলছে কবে শুরু করবেন, কবে গোলে ফিরবেন, ডার্বিতে গোল করেছেন, কিন্তু সেই যে দিমি পেত্রাতোসের খেলা সেটা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন প্রত্যেকে, সেই দিমি পেত্রাতোসের খেলা কিন্তু শীঘ্রই আপনারা দেখতে পারেন। তবে গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু এখনই আমরা বাদ দিচ্ছি না, কারণ হাতে সময় রয়েছে, হতে পারে তিনি প্রয়োজনে, দলের প্রয়োজনে তিনি সাবস্টিটিউটে নামতে পারেন। এবং একটা জিনিস যদি আপনারা লক্ষ্য করে থাকেন, যখন দিমি পেত্রাতোস খেলেন তখন কিন্তু জেসন কামিংসও মাঠে থাকেন, তাই জিমি ম্যাকলারেনের সাথে কিন্তু জেসন কামিংসও চেষ্টা করছেন নিজের জায়গাটাকে শক্তপোক্ত করার। এই ছিল আজকের মোহন বাগানের অনুশীলনের যাবতীয় আপডেট, রক্ষণের
জোর দিচ্ছেন মোহনবাগান, আর তার সাথে সাথে ফিরে আসার লড়াইয়ে রয়েছেন ফুটবলাররা। আশিক কুরুনিয়ান, তার প্রতি নজর থাকছে ব্রেক স্টুয়ার্টের প্রতি নজর, আর দিমিত্রি পেত্রাতোস ফিল্ডে, সেটা আপনারা দেখতেই পাবেন। তো চলুন আজকের অনুশীলন শেষে যখন ফুটবলাররা বেরোচ্ছেন তখন সমর্থকদের যে আবদার, সমর্থকরা যা কথা বলছিলেন সেইগুলো আপনাদের জন্য তুলে ধরলাম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।